सो so, hey दे है गईज यार आर बैरकपुर सेना भर्ती की डेट दे गई है कब एडमिट देंगे रैली कब से लेके कब तक चलेगा इस वीडियो में हम सब कुछ डिटेल्स में बात करेंगे वीडियो को एंड तक बने रहिए और चैनल में नया है तो चैनल को ज़रूर सब्सक्राइब करें और बेल आइकन को दबा दीजिए सो so, बंद्रो तो मेरा देखते इंडियन आर्मी रैली नोटिफिकेशन दो हज़ार एक दो हज़ार आर्मी रिक्रूटिंग ऑफिस बैरकपुर वेस्ट बेंगाल সেখানে আমাদের যেটা কিন্তু র্যালি ডেট রেজিস্ট্রেশনের ডেট দেওয়া ছিল সেটা হচ্ছে আটই জুলাই দু থেকে একুশে আগস্ট দু হাজার একুশ আটই জুলাই থেকে দু হাজার সে আগস্ট পর্যন্ত কিন্তু এটা রেজিস্ট্রেশন চলছে এখনও টাইম আছে তোমরা যারা করনি নি করনি তারা করে নিও আর এটার অ্যাডমিট কবে দেবে আর এটার র্যালি কবে থেকে শুরু হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো প্রুফ প্রুফের সাথে সো ভিডিও এন্ড পর্যন্ত দেখতে থাকো ফার্স্টে আমি এখানে তোমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছি ক্রোম তোমরা দেখো ক্রোম ব্রাউজারে গিয়ে সিম্পলি আমি সার্চ করেছি ইন্ডিয়ান আর্মি র্যালি ডেট দু হাজার একুশ ব্যারাকপুর সো এখানে কিন্তু এ আরও ব্যারাকপুর ওপেন র্যালি ভারতি দু হাজার একুশ টু দু হাজার বাইশ অনলাইন অ্যাপ্লিকেশান এখানে দেখো তোমাদের প্রোগ্রাম ডেট দেওয়া আছে ডেট অফ র্যালিভার্তি আট সাত দু হাজার একুশ টু একুশ এইট দু হাজার একুশ অর্থাৎ যেটা কিন্তু রেজিস্ট্রেশান এটা চলছে তারপর দেখো অ্যাডমিট কার্ড কিন্তু দেওয়া আছে বাইশ আট দু হাজার একুশ অনওয়ার্ডস অর্থাৎ বাইশ তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে রিক্রুট প্রোগ্রাম সাত নয় দু হাজার একুশ থেকে কুড়ি নয় দু হাজার বলছি রিক্রুটমেন্ট প্রোগ্রাম সাত নয় দু হাজার একুশ থেকে কুড়ি নয় দু সবচেয়ে বড়ো আপডেট কিন্তু এটা কারণ গুগলে সার্চ করলে তোমরা নিজেরাও দেখতে পাবে এই র্যালি ডেটটি এটা যদি এটা এক্সপেক্টেড করাই যায় এটা যদি রিয়েলও যদি না হয়ে থাকে তবুও কিন্তু সেপ্টেম্বরেই তোমাদের র্যালি হবে আমিও র্যালি অ্যাটেন্ড করব। সো সেপ্টেম্বরেই কিন্তু আশা করা যায় র্যালি হবে সো তোমাদের আমাদের হাতে কিন্তু মাত্র পঁচিশ দিন বাকি আছে এই পঁচিশ দিন খুব খুব ভালো করে সবাইকেই প্র্যাকটিস করতে হবে তোমরা সকলেই জানো যে কতটা রান টাফ হয়ে থাকে আর র্যালি যে ভার্তি আমাদের সেনার যে প্লেস আছে প্রত্যেকবারই যেখানেই হয় সেখানেই হবে আর সিটিসি ব্যারাকপুর গ্রাউন্ড ক্যান্টনমেন্ট আর আমি সোলজার ক্লার্কে ফর্ম ফিল করেছি তোমরা কী কে কিসে ফর্ম ফিল আপ করেছো সেটা কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদেরকে প্রুফ দেখাবো আমি নিজে একজন এনসিসি ক্যাডেট আমার ফর্টি এইট বেঙ্গল ব্যাটালিয়ানের এনসিসি করি সো তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি যেটা আমার একটা আমাদের যে ব্যাটালিয়ানের সুবেদা স্যার আছে তিনি আমাকে এই কিছুক্ষণ আগে আমাকে পাঠালো সেটার কপি আমি দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো সো এখানে দেখো ডেট অফ আর্মি যেটা ওই সুবেদা স্যারও পাঠিয়েছে সেটাও কিন্তু সেখানেও কিন্তু বলা হচ্ছে ডেট অফ আর্মি র্যালি ভার্তি আট সাত দু হাজার একুশ থেকে একুশ আট দু হাজার একুশ পর্যন্ত রেজিস্ট্রেশন আছে অ্যাডমিট কার্ড কিন্তু ওই বাইশ আট দু হাজার একুশ আর রিক্রুটমেন্ট প্রোগ্রাম সাত নয় দু হাজার একুশ থেকে কুড়ি নয় দু হাজার একুশ আর আমাদের যে প্লেস আছে সেটাও কিন্তু আর সিটিসি গ্রাউন্ড ব্যারাকপুর বলা হচ্ছে ট্রেডসম্যানগুলো দেখতে পাচ্ছি এসএসডি এসটি ক্লার্ক সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এসটিডি টিডিএন সবার কিন্তু ওই ডেটেই র্যালি হবে আর র্যালি যে ডিস্ট্রিক্টগুলো বলা হচ্ছে সেগুলো নর্থ চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া পুরুলিয়া এই ডিস্ট্রিক্টগুলো কিন্তু র্যালিতে অ্যাটেন্ড